ডিজে ফারা কমেন্টস করেছেন, আমার একটা কথা ছিল, স্বামী যদি ডিভোর্স দিয়ে দেয়, তারপর যদি স্বামী তাকে আবার বিয়ে করে সেটা কি হবে? এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, ডিভোর্স দিয়েছিল সেই ডিভোর্সটা এক তালাক দেওয়া হয়েছে, দুই তালাক দেওয়া হয়েছে না তিন তালাক দেওয়া হয়েছে। যদি এক তালাক বা দুই তালাক হয়ে থাকে সেক্ষেত্রে তারা আবার বিয়ে করে সংসার করতে পারবে 90 দিন পার হলে, আর 90 দিন পার না হলে তারা আবার এমনিতেই সংসার করতে পারবে। কিন্তু এখানে যে বিষয়টা খেয়াল রাখা দরকার, যদি তিন তালাক হয়ে যায় বা 3 মাসে প্রতি মাসে এক তালাক করে দিয়ে 3 তালাক কমপ্লিট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেই স্বামীকে সেই মেয়ের বিয়ে করার আর কোনো পদ্ধতি নাই বা কোনো রাস্তা নাই। তবে হ্যাঁ, যদি ওই মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়, বিয়ে হওয়ার পর স্বাভাবিক নিয়মে যদি তালাক হয় এবং তারপরে যদি আবার ফিরে আসে, অথবা সেই পরের হাজবেন্ড যদি আবার মারা যায়, তাহলে আগের হাজবেন্ডকে আবার বিয়ে করতে পারবে। কিন্তু এটাকে আবার হিল্লা বিয়ে ভেবে ভুল করবেন না, এটা স্বাভাবিক নিয়মে, কোনো কন্ট্রাকচুয়াল ম্যারেজ না যে তুমি বিয়ে করো, বিয়ে করে 2 দিন পরে তালাক দিয়ে দাও, এভাবে না, স্বাভাবিক নিয়মে হতে হবে, এভাবে বিয়ে করতে পারবে। কিন্তু 3 তালাক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর বিয়ে করার কোনো রাস্তা নাই, তবে 2 তালাক হলে বিয়ে করতে পারবে।